আয়কর রিটার্ন দাখিলের বিস্তারিত জানাতে কর অঞ্চল সিলেট থেকে যুক্ত হয়েছেন গোজার আহমেদ গোজার একটু জানতে চাই যে এবারে কর আদায় লক্ষ্য মাত্র সিলেট অঞ্চলে কেমন এবং এখন পর্যন্ত করদাতাদের কাছ থেকে কেমন সাড়া পাওয়া গেছে দেখুন আসলে প্রতি বছরই এই নভেম্বরে আসলে কর তথ্য সেবা মাস হিসেবে কর অঞ্চল সিলেট থেকে যে নানান আয়োজন হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং ঠিক তাদের কর অঞ্চল সিলেটের যে অফিস গ্রাউন্ডেই কিন্তু করতথ্য সেবা মাসের যে সার্বিক কার্যক্রম সেটি তারা শুরু করেছেন এবং যেহেতু শুরু থেকেই আসলে এক তারিখ থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আসলে অন্যান্য বছর যেরকম হয় মূলত মাসের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো তারিখের পরে যারা সেবা নিতে আসেন বা কর দিতে আসেন তাদের চাপটা একটু বেশি থাকে তারপরে কর অফিস করঞ্চল সিলেটের কর কমিশনার যিনি আছেন তিনি যেটি জানিয়েছেন যে আজকে পর্যন্ত তাদের কর আদায় হয়েছে প্রায় আট দুই হাজার আটশো বাইশটি রিটার্ন দাখিল হয়েছে এবং সবচেয়ে বেশি সারা পাওয়া যাচ্ছে তাদের অনলাইনে অনলাইনে প্রায় দশ হাজারের মতো করদাতার কিন্তু ইতিমধ্যে তারা করের অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেখান থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে কর আদায় হয়েছে যেটি কর কমিশন অফিস যেটি আমাদেরকে বলছে করঞ্চল সিলেট যে গত বছর যে পরিমাণ তাদের রাজস্ব আদায় কর আদায় হয়েছিল আয়কর দেওয়া হয়েছিল তার চেয়ে এবার তাদের লক্ষ্যমাত্রা আরও বেশি এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তাদের করদাতার সংখ্যাটা বাড়ানো এবং সেই অনুসারে তারা কাজ করছেন এবং প্রতিদিন এখানে তাদের যে ছয়টি বুথ আছে ছয়টি বুথের মাধ্যমে যারা কর সেবা নিতে আসছেন তারা সার্বিকভাবে আসলে সেবাটা নিচ্ছেন এবং খুব সহজেই কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া তারা কিন্তু কর দিতে পারেছেন এখানে কয়েকজন করদাতা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছেন যে এবারের যে সেবার যে পদ্ধতি সেটি তুলনামূলকভাবে কিন্তু সহজ হয়েছে যে কেউ আসলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা খুব সহজে তাদেরকে সহযোগিতা করছেন এবং দিতে পারছেন কোর কমিশনার সিলেট তিনি তিনি বলছেন যে সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে এবার নির্ধারিত সময়ের মধ্যেই তারা আসলে সেটি তাদের লক্ষ্যমাত্রা পূরণে যেতে পারবেন এবং এটি তাদের চলমান থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং পনেরো তারিখের পরেই মূলত তাদের যে কর্মযোগ্য সেটির পরিসর কিন্তু আরো বাড়ে গুলজার আহমেদ যুক্ত ছিলেন করন্টল সিলেট থেকে এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি সাথেই থাকুন